দুদিনের বাংলা সফরে মঙ্গলবার রাতেই কলকাতায় এসে পৌঁছন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বুধবার সকাল থেকেই তার বিভিন্ন কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের আগে নাড্ডার এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। বিশেষ করে যেভাবে এ রাজ্যে একের পর এক বিধায়ক ও সাংসদ দল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, তাতে বেশ আতঙ্কে ভুগছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এই সফরে নাড্ডা দলের রাজ্য পদাধিকারীদের পাশাপাশি সব বিধায়ক ও সাংসদদের সঙ্গে বৈঠক করবেন বলে খবর। তিনি মণ্ডল সভাপতিদের একটি সভাতেও বক্তব্য রাখবেন বলে শোনা গিয়েছে। মঙ্গলবার রাত 9:30 নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন জেপি নাড্ডা। তাকে স্বাগত জানাতে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাশাপাশি তাৎপর্যপূর্ণভাবে হাজির ছিলেন দলের অন্যতম সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে দিলীপের সম্প্রতি দূরত্ব তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলের অনুমান। এই পরিস্থিতিতে নাড্ডাকে স্বাগত জানাতে তার হাজির থাকার ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ কি বলেছেন শুনে নিন। এখানকার পার্টির যে সিস্টেম আছে আমাদের সেইভাবেই পুরোপুরি কার্যকর্তারা লেগে আছে, আর অনেক ওনার ব্যস্ততার কার্যক্রম রয়েছে, এবারে অনেক কর্মসূচি আছে, কাল এবং পরশু পুরো ব্যস্ত থাকবেন যতক্ষণ আছেন। আর যেমন সাংগঠনিক বৈঠক আছে, সেরকম সংগঠনের বাইরেও কিছু বিশেষ জায়গা, শ্রী অরবিন্দের স্মৃতি বিজড়িত আর স্বামী বিবেকানন্দের প্রতিষ্ঠিত বেলুড় মঠ, এ সমস্ত জায়গা প্রবাস আছে, নাগরিক প্রোগ্রাম আছেও, এমএলএ এমপিদের সঙ্গে আছে, তো সার্বিকভাবে দুদিনের মধ্যে বহু প্রোগ্রাম রাখা হয়েছে। জেপি নাড্ডার একাধিক সাংগঠনিক বৈঠক রয়েছে, আপনি আমি প্রায় সব মিটিংয়েই থাকবো ওনার সঙ্গে, এরকমই আছে, বাইরেও আছে ভিতরেও আছে। আমাদের মন্ত্রী এসছেন নিশিদ্ধার, তার সঙ্গে কয়েকটা মিটিংয়ে যাওয়ার কথা আছে, আমি দেখে নিচ্ছি, যদি কোথাও থাকতে না হয় ওনার সঙ্গে দু একটা প্রোগ্রাম করবো। সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতেই এক বেসরকারি হোটেলে সুকান্ত শুভেন্দুদের সঙ্গে বৈঠক করেন জেপি নাড্ডা। এদিকে তার রাজ্য সফরের ঠিক আগে যেভাবে পৃথক উত্তরবঙ্গের দাবিতে বিজেপিরই এক অংশ সরব হয়েছে, তা নিয়ে নাড্ডা কোনো প্রতিক্রিয়া দেন কিনা সেদিকেও তাকিয়ে আছে রাজনৈতিক মহল।